তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করো আমাদের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। হাই হ্যালো, ইটস মি প্রদীপ ঘোষ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিল্মন, মুভি মিউজিক অ্যান্ড মাস্তি। তোমরা দেখছো তোমাদের জন্য তৈরি তোমাদের অনুষ্ঠান আপ টু ডেট, জীবনটাকে আর একটু সুন্দর করে তোলা চাবিকাঠি। সো হয়ে যাও আপ টু ডেট। করোনা না হবার চান্স তারই যার রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বেশি। এই ইমিউনিটি কার কতটা আছে তার মাপার কোনো যন্ত্র নেই, আর এটা হলো বাংলা গ্রামারের মতো, আজ চাইলেই বাড়ানো যাবে না, ছোটবেলা থেকে চর্চার বিষয়। তাই ছোটবেলার থেকে এর পেছনে যে নজর দিয়েছে তারই ইমিউনিটি বেশি, মানে করোনা আক্রান্ত হবার সম্ভাবনা কম। ইমিউনিটি কিন্তু সংঘর্ষে বাড়ে, প্রতিকূল পরিবেশে বাড়ে। রাস্তার কুকুরের ইমিউনিটি বাড়ির কুকুরের থেকে অনেক বেশি। এখন দেখা যাক আমরা যারা যৌবন আর পৌরত্বের সীমানায় আছি তারা কেমনভাবে ইমিউনিটি অর্জন করেছি। আমাদের ছোটবেলাটা অন্যরকম ছিল, আমরা প্রথম ইমিউনিটি অর্জন করি মায়ের দুধ থেকে। একটু বড় হয়ে টলমলো পায়ে হাঁটতে হাঁটতে মাটিতে পড়ে থাকা মুড়ির দানা, বাদাম এসব পুড়িয়ে খেতাম। পেট খারাপে ভুগতে ভুগতে ইমিউনিটি অর্জন করলাম। আস্তে আস্তে বাইরের জগতে পা রাখা, না আমাদের সময় স্কুলে আমরা হেঁটে হেঁটেই যেতাম, ধনী দরিদ্র নির্বিশেষে, পকেটে 5-10 পয়সা নিয়ে। 3 পয়সা আর 2 পয়সা নিয়ে 5 পয়সা হতো, নয়া পয়সা বলা হতো। 2 নয়া পয়সা পকেটে থাকলে বলতাম আমার পকেটে দুনিয়া, মানে 2 নয়া পয়সা, 2 নয়া দুনিয়া, আমার পকেটে দুনিয়া আছে। এই দিয়ে শুরু তো আমাদের ইটিং আউট, আলু কাবলি, ছোলা মাখা, শশা কাটা, বিভিন্ন চূরণ, হজমি, আচার, বাসি, ঘুগনি ইত্যাদি ছিল আমাদের ইটিং আউটের মেনু। এত ভিন্নতার মধ্যেও এই সমস্ত খাবার ছিল আমাদের দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্য মর্মার্থের অনুগামী। এদের মধ্যে একটাই কমন মশলা ছিল, ধুলোর মশলা, গ্রেট ইমিউনিটি বুস্টার। আর একটু বড় হতে গলি ক্রিকেটের কেউ কোকিল দেব, কেউ নারভাস্কার, তার নানা নিয়ম, সে নয় স্থানান্তরে লেখা যাবে। তবে ড্রেনে বল পড়লে 2 আঙুল দিয়ে আলতো করে তুলে নেওয়া হতো, কখনো কখনো আঙুলের ডগাটা একটু সিক্ত হতো বটে, তবে খেলার উৎসাহে তা ছিল নগণ্য। তবে বল তুলে নিয়ে সেটা কখনোই ধোয়া হতো না, ঘাসে মুছে নিয়ে আবার খেলা শুরু। আর বল এর ওর বাগানে গেলে বল ও বাগানে থাকা ফল পাকুড় দুটোই উদ্ধার করা হতো, বলা বাহুল্য উদ্ধারকৃত ফল আত্মীকরণের সময় হাত ধোয়ার বালাই ছিল না, যদিও একটু আগে ওই হাত দিয়েই ড্রেন থেকে বল তোলা হয়েছিল। এক্ষেত্রে আমরা বাঘ সিংহের নীতি মানতাম, ওরা তো খাবার দাবার সময় হাত ধুয়ে খায় না, দাঁতও মাজে না, এটাও ছিল ইমিউনিটি বুস্টার। ঠেলাগাড়ি স্যাকরিন দেওয়া ক্রিম ছাড়া রং দেওয়া আইসক্রিম ছিল হার্ড ইমিউনিটির বাহক। জল খেতাম যথাযথাই, তেষ্টা যেখানে পেত সেখানকার জলই খাওয়া হতো। স্কুলের বহুদিন পরিষ্কার না হওয়া ট্যাঙ্কের জল, চায়ের দোকানের শ্যাওলা ধরা হাঁড়ার জল। আর একটু বড় হতে আরও লায়ক হলাম, তখন একটা সিগারেট 3-4 জন ভাগ করে খেতাম, ফার্স্ট কাউন্টার সেকেন্ড কাউন্টার সব বুক করা হতো, একজনের লালা সঙ্গে ভাইরাস ব্যাকটেরিয়া সব আরেকজনের ঠোঁটে সুন্দরভাবে স্থানান্তরিত হতো, আর তার সঙ্গে অজান্তেই হতো হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটি আরেকটা জায়গা ছিল চায়ের দোকান, ওখানে প্রাইম টাইমে খদ্দেরদের চাপে গ্লাসগুলো ভালো করে কেন, মন্দ করেও ধোয়া হতো না, তাই স্বল্প মাত্রায় নানা ভাইরাস ইত্যাদির প্রবেশ মাধ্যম ছিল এই গ্লাস। হার্ড ইমিউনিটির আরেক মাধ্যম ছিল ফুটপাতে ধূপছাঁও হোটেল, মানে খোলা ফুটপাতের ওপর ছেঁড়া প্লাস্টিক টাঙানো আর তার ছেঁড়া দিয়ে রোদের প্রবেশ, রৌদ্র ছায়ার খেলা। ওখানে সকালে রাখা হতো 1.25 কড়াই ঘুগনি, বিকেলে পথ চলতি গাড়িবাহিত ধুলো ধোঁয়া এইসব খেয়ে সেটা 1 কড়াই হয়ে যেত।
তারপর বিক্রি হতো। ওই ঘুগনিতে মেশানো মাংসের টুকরো কিন্তু যে কোনো চীনা মাংসের দোকানকে চ্যালেঞ্জ করে দেবে। এখানের খাবার কিন্তু ফুটের নয়, গজের। হার্ড ইমিউনিটি অঞ্চলের আরেক আদর্শ স্থান হল মোড়ের মাথার ফুচকাওয়ালা। ওখানে দুদিক দিয়ে ধুলো, মশলার ফুচকাওয়ালার হাত ধোয়া টক জল, নানা মতবাদ প্রচলিত, হাতে হাজা, নাক ঝাড়া, নামোচা হাত ইত্যাদি। এছাড়াও ব্যক্তিগতভাবে হার্ড ইমিউনিটির জন্য আমি অনেকের কাছেই ঋণী। কয়েকটা উল্লেখ করছি: পুরুলিয়ার টিকিয়া, দইবড়া, ট্যাক্সি স্ট্যান্ডের ধোসা, লস্যি, পাওভাজি, হাটের মোড়ের ঘুগনি, ব্যারাকপুরের চিড়িয়া মোড়ের চা, স্টেশনের লস্যি, দুর্লভপুরের মোড়ের চা, বটজোড়ার লাইন হোটেলের খাবার, পাত্রসায়রের কাঁকরডাঙ্গা মোড়ের খাবার, ইন্দুপুর বাংলার চা চপ, নারায়ণগড়ের চড়ি ভাতার চা, ডেবড়া মোড়ের ফলের রস, গড়বেতার ময়রা কাটার লাইন হোটেলের খাবার, ওন্দার বাসস্ট্যান্ডের চপ, ভবানী ভবনের পেছন দিকে তেলে ভাজার দোকান, জগদ্দলের লস্যি, ডালবড়া, বোলপুর বাসস্ট্যান্ডের চা, যাদবপুর 8B আর স্টেশন রোডের ডালবড়া, ফুচকা, সোনারপুর স্টেশনের ডালবড়া, আরো অনেক তালিকাভুক্ত হবে। তাই বলছিলাম, ঈশ্বর চাইলে আলাদা কথা, নতুবা করোনা হওয়া মুশকিল আছে। জয় জয় হার্ড ইমিউনিটির জয়। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। এই ভিডিওটা ভালো লাগলে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইমেল, সমস্ত সোশ্যাল মিডিয়াতে নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে অবশ্যই শেয়ার করতে ভুলো না।